ন্যানো টেকনোলজির ক্লাসিফিকেশন আছে তিনটা, সেটা চারটা, অ্যাকচুয়ালি চারটা, যেটা লাস্টেরটা আসলে ন্যানো স্কেলে পড়ে না, সেটা হচ্ছে জিরো ডাইমেনশনাল, জিরো ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল। এখন জিরো ডাইমেনশনাল বলতে মানে কিন্তু এমন না যে কোনো ডাইমেনশনই ন্যানো না, আসলে এটা পুরোটাই তার উল্টা। জিরো ডাইমেনশন বলতে আসলে তিনটা ডাইমেনশনই যখন আমাদের ন্যানো স্কেলে থাকবে, অর্থাৎ আচ্ছা ন্যানো স্কেল অর্থ কি, অর্থাৎ 100 ন্যানোমিটারের চাইতে ছোট হবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই যখন 100 ন্যানোমিটার চেয়ে ছোট হবে, তখন সেটা কিন্তু ন্যানো স্কেলে ধরা হবে। কারণ 100 ন্যানোমিটার উপরে গেলেও কিন্তু সেটা ন্যানো স্কেলে ধরা হয় না। এটা হচ্ছে ন্যানোমিটারের একটা ফান্ডামেন্টাল ডেফিনেশন, যে কোনো কিছুই 100 ন্যানোমিটার নিচে না আসলে সেটাকে ন্যানো টেকনোলজিতে ধরা যাবে না, 100 ন্যানোমিটার নিচে আসতে হবে। এই জন্য আমরা যদি বলি জিরো ডাইমেনশনাল, সেটা হচ্ছে তিনটা স্কেলই, অর্থাৎ এক্স, ওয়াই, জেড ডিরেকশন, তিনটা ডিরেকশন থাকবে আমাদের লেস দেন 100 ন্যানোমিটার। এটা আমরা ন্যানো পার্টিকেলস অথবা কোয়ান্টাম ডটস, অনেকের নাম শুনছো মনে হয়, এখন অনেক কোয়ান্টাম কম্পিউটারের বিষয়েও অনেকেই বোধহয় আপনাদের ধারণা থাকতে পারে, তো সেইগুলো আসলে এই জিরো ডাইমেনশনাল বলা হয়। অর্থাৎ তিনটা স্কেলই যখন ন্যানো স্কেলে থাকবে, এক্স, ওয়াই, জেড ডিরেকশন, সেটাই বলা হবে ন্যানো, থ্রি, জিরো ডাইমেনশনাল ন্যানো মেটেরিয়াল। এখন আসতেছে ওয়ান ডাইমেনশনাল ন্যানো মেটেরিয়াল, যেটা হচ্ছে যার একটা মাত্র ডিরেকশন থাকবে, যেই অর্থাৎ এক্স অথবা ওয়াই অথবা জেড, যে কোনো একটা স্কেলে হবে ন্যানো, ন্যানোমিটার নর্মাল স্কেলে, আর বাকি দুটো ডাইমেনশন হবে ন্যানো স্কেলে। এখানে লেখা আছে যে আমার কার্সারটা দেখা যাচ্ছে কিনা, আমার লেজার, লেজার কার্সার দেখা যাচ্ছে এবার। স্যার? আচ্ছা, টু ডাইমেনশন হবে ন্যানো স্কেলে আর একটা ডাইমেনশন হবে নর্মাল স্কেলে, অর্থাৎ সেন্টিমিটার, মিলিমিটার, অন্য যে কোনো আদারদের ন্যানোমিটার, ন্যানোমিটার চেয়ে বড় হবে, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ন্যানো মেটেরিয়াল বলা হবে সেটাকে। যেমন ন্যানো ওয়ার্স, ন্যানো রডস এন্ড ন্যানো টিউবস, কার্বন ন্যানো টিউবস এর নাম হয়তো অনেকেই শুনছো, শুনে থাকবেন আপনারা, যে কার্বন ন্যানো টিউব হচ্ছে এমন একটা টিউব যেটার লেন্থ হতে পারে অনেক অনেক, ইন টার্মস অফ ন্যানোমিটার, চলে সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে যেটার লেন্থ, কিন্তু তার বাকি যে দুটো ডাইমেনশন অর্থাৎ এক্স, ওয়াই ডিরেকশনের যে ডাইমেনশন, সেটা হচ্ছে 100 ন্যানোমিটার চেয়ে অনেক ছোট। ইভেন সাব ন্যানোমিটার স্কেলও থাকতে পারে, 0.something ন্যানোমিটার থাকতে পারে, কারণ এখন অনেক অ্যাডভান্স কার্বন ন্যানো টিউব আসতেছে। তো সেগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল হবে ন্যানো থিন ফিল্ম, যেটা নিয়ে আমি কাজ করতেছি আসলে, ন্যানো থিন থিন ফিল্ম, যেটা দুটা ডিরেকশন থাকবে হচ্ছে নর্মাল স্কেলে এবং একটা, যে কোনো একটা ডাইমেনশন হবে ন্যানো স্কেলে। অর্থাৎ যদি আমরা এটার কথা চিন্তা করি যে একটা ফিল্ম অথবা একটা থিন ফিল্ম, যেটার জন্য এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে থাকবে, ধরুন এক্স ডিরেকশনে ধরা যেতে পারে যে 1 সেন্টিমিটার এবং ওয়াই ডিরেকশনে থাকবে 2 সেন্টিমিটার, কিন্তু থিকনেসটা হবে খুবই ছোট, খুবই ইন টার্মস অফ ন্যানো স্কেলে, যেটা লেস দেন 100 ন্যানোমিটার হবে, এটাকে বলে থিন ফিল্ম। অর্থাৎ যেমন আমরা বলতে পারি যে একটা পাতলা কোনো একটা কাপড়ের মতো, যদি জাস্ট, কিন্তু কাপড়টা আসলে অনেক বড় মিলিমিটার লেভেলে চলে আসে, অর্থাৎ একটা বড় যদি কাপড় যদি ধরি আমরা, তাহলে দেখা যাবে যে যেটা থিকনেস আসলে ইনসিগনিফিকেন্ট, তবে একটা পেপার, পেপারের থিকনেস কিন্তু ইনসিগনিফিকেন্ট, কিন্তু তার সার্ফেস এরিয়া কিন্তু অনেক বেশি। সার্ফেস এরিয়া থাকার কারণ হচ্ছে এক্স এন্ড ওয়াই ডিরেকশনটা আমাদের নর্মাল হিউম্যান স্কেলে সেন্টিমিটার, মিটার স্কেলে থাকে, যার জন্য আমরা ওটাকে একটু বড় আকার দেয়, কিন্তু থিকনেসটা আমাদের কাছে ইনসিগনিফিকেন্ট হয়ে যায়। তো তখন ওই থিকনেসটা কন্ট্রোল করা এবং সেটা নিয়ে কাজ করাটা হচ্ছে 2D ন্যানোমেটেরিয়াল অথবা 2D ন্যানোটেকনোলজি, যেটা নিয়ে অনেকেই কাজ করতেছে এবং আমার রিসার্চটাও কিছুটা এটা ওরিয়েন্টেড। আমি সেটাতে পরে ডিটেইল আসার চেষ্টা করবো যতটুকু পারা যায় সময় আমাদের খেলা করে ততটুকু। তো এটা হচ্ছে মোর অর লেস 100, এই স্লাইডটা থেকে টেক অ্যাওয়ে হচ্ছে যে 100 ন্যানোমিটারের নিচে না গেলে সেটাকে আমরা ন্যানোমিটার ধরতে পারবো না, ন্যানোমিটার স্কেল বলতে পারবো না। এবং জিরো ডাইমেনশনাল মানে হচ্ছে তিনটা ডাইমেনশন, এক্স, ওয়াই, জেড লেস দেন 100 ন্যানোমিটার থাকতে হবে, ওয়ান ডাইমেনশন বললে একটা ডাইমেনশন থাকবে নর্মাল স্কেলে, বাকি দুটা ডাইমেনশন থাকবে ন্যানো স্কেলে, টু ডাইমেনশন বললে দুটা ডাইমেনশন থাকবে হিউম্যান স্কেলে, এবং ওয়ান একটা ডাইমেনশন থাকবে হচ্ছে ন্যানো স্কেলে। আর থ্রিডি, যেটা থ্রিডি আসলে কোনো ন্যানো মেটেরিয়াল হতে পারে না ক্লাসিফিকেশন অনুযায়ী, 3D ম্যাটেরিয়াল বললে সেটা তিনটাই ডাইমেনশনই থাকতে হবে সেন্টিমিটার অথবা মিলিমিটার স্কেলে, অর্থাৎ ন্যানোমিটার থেকে বড় হতে হবে, 100 ন্যানোমিটার থেকে বড় হতে হবে, তখন সেটাকে 3D ডাইমেনশনাল বলা হবে, কিন্তু সেটা 3D ডাইমেনশনাল ন্যানো মেটেরিয়ালের পর্যায়ে পড়বে না।
নেক্সট স্লাইডে আমরা আমরা আসলে ন্যানো টেকনোলজিতে আসলে কি এবং এটাতে কি কি মানে কে কে কন্ট্রিবিউট করতে পারে? ন্যানো টেকনোলজি কি আসলে শুধুমাত্র কেমিস্ট্রির জন্য, ফিজিক্স এর জন্য, নাকি বায়োলজির জন্য? কারা কারা আসলে ন্যানো টেকনোলজি কন্ট্রিবিউট করতে পারে? আসলে এটা হচ্ছে একটা টোটালি ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, এবং আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে পুরোটা ইন্টারডিসিপ্লিনারি বলা যায়। যেরকম আমি প্রথমে আইটি থেকে ট্রিপলিতে অনার্স করছি, তারপরে আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করলাম, তারপরে আমি ন্যানো সায়েন্স ন্যানো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আসছি। এটা আসলে আমাকে হেল্প করছে কি বেশ অনেকখানি, কারণ আমাদের যে ব্যাটারি নিয়ে আমরা যেটাতে কাজ করি সেটাতে আসলে একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা ফিল্ডের প্রয়োজন হয়। যদিও বেশিরভাগ বিষয়টাই আসলে কেমিস্ট্রি থেকে আসে, কেমিস্ট্রিটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় ব্যাটারির ক্ষেত্রে, কিন্তু এখানে অনেক অনেক জায়গায় ইলেকট্রিক্যালের অনেক কাজ করার সুযোগ আছে, ইভেন ব্যাটারি লেভেলে এবং ব্যাটারির বাইরের লেভেলেও। যেমন সেখানে কনভার্টার আছে এবং সেখানে চার্জ কন্ট্রোলারের বিষয় আছে, যেগুলোতে অনেক কাজ থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। তার জন্য আমিও সেটাতেও কিছুটা বেনিফিট হচ্ছে, অনেক কিছু বুঝতে আমার জন্য সহজ হচ্ছে। এবং আমি যে কোর্সগুলো নিছি ন্যানো টেকনোলজিতে, সেখান থেকে আমার ন্যানো ম্যাটেরিয়াল, ন্যানো যে স্কেলের যে বিষয়গুলো আছে, ফিজিক্স কেমিস্ট্রি অফ ন্যানো ম্যাটেরিয়ালস, এগুলো থেকে আমি সেই হেল্পগুলো পাইছি। এই জন্য আসলে এটা মাল্টি ডিসিপ্লিনারি একটা ফিল্ড, এবং এটা আমি আগে বলছি যে বাউন্ডারি হচ্ছে অ্যাটম এবং মলিকিউলের মধ্যে, মলিকিউলার পর্যায়ে এটা এটা কাজ করবে, এবং ফান্ডামেন্টাল বিহেভিয়ার কেমন হয় ইন্ডিভিজুয়াল অ্যাটমের, ইন্ডিভিজুয়াল ইলেকট্রন অথবা প্রোটনের, সেগুলো নিয়ে আমরা এখানে কাজ করছি। এই জন্য ন্যানো টেকনোলজি হবে একটা মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ড, এর জন্য এটা আসলে এত অনেক বেশি মোমেন্টাম পাইছে, সবার কাছে অনেক বেশি জনপ্রিয় হয়েছে। যেমন টেক্সটাইলেও আমাদের এটা প্রয়োজন হয়, বায়োটেকনোলজিতে কসমেটিক এবং যেইগুলো আছে এগ্রিকালচার, ফুড, বায়োমেডিকেল, অপটিক্স, ইলেকট্রনিক্স, মেটালজি, ডিফেন্স, সিকিউরিটি, স্টোরেজ, এই এনার্জি স্টোরেজ এখানেও আছে। তো এই সবগুলো বিষয় নিয়েই আসলে ন্যানো টেকনোলজিতে অ্যাপ্লিকেশন আছে, এবং যার কারণেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সবার জন্য আসলে এখানে কাজ করার সুযোগ আছে। এমন না শুধুমাত্র ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও বিশেষ করে এনার্জি স্টোরেজের ক্ষেত্রে বেশ অনেক সুযোগ আছে অবশ্যই। এবং আজকে যেহেতু বোধ হয় অডিয়েন্সটা বেশিরভাগ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তাহলে আমরা ইলেকট্রনিক অথবা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক এই দিকটা আসলে বেশি গুরুত্ব দেবো ন্যানো টেকনোলজির। তো আসলে এতক্ষণ আমরা যে ন্যানো টেকনোলজিতে কথা বললাম, সেটা আসলে কে প্রথম এই ধারণাটা দিয়েছিলেন? উনি হচ্ছেন রিচার্ড ফেইনম্যান, উনি হচ্ছে ক্যালটেকের প্রফেসর ছিলেন। উনি 1959 সালে একটা লেকচার দিয়েছিলেন ক্যালটেকে, যেখান থেকে আসলে প্রথম ন্যানোমিটারের ধারণাটা আসে, ন্যানো স্কেল ন্যানো টেকনোলজির ধারণাটা উনি দিয়েছিলেন। কিন্তু উনি এক্স্যাক্টলি ন্যানো টেকনোলজি এই ওয়ার্ডটা ইউজ করেননি, যেটা আসলে 1970-এর দশকে জাপানি সায়েন্টিস্ট মেবি প্রথম ন্যানো টেকনোলজি ওয়ার্ডটা ইউজ করেন। তো উনি আসলে একটা যেই বক্তব্যটা দিয়েছেন সেটা ছিল আসলে দেয়ার ইজ প্লেন্টি অফ রুম অ্যাট দ্য বটম। এখানে উনি একটা, আমি এটা এই বক্তব্যটা আমি শুনছি, ইউটিউবে আছে, যে কেউ সার্চ দিলে এখনই দেখতে পারবে। উনি ওখানে বলছেন যে এন্টার এনসাইক্লোপিডিয়া ক্যান বি রিটেন ওয়ান পিন হেড, অর্থাৎ একটা পিন হেড কে যদি আমরা মিলিয়ন টাইমস বিগ করতে পারি, এবং সেখানে যদি আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আকারে অর্থাৎ এই ন্যানোমিটারে যদি আমরা সেখানে লিখতে পারি, তাহলে কিন্তু পুরো এনসাইক্লোপিডিয়া একটা পিন হেড এর মাথায় লিখে ফেলা সম্ভব। তো এটা জাস্ট উনি আইডিয়া দিয়েছিলেন, যার পরে যেটা নিয়ে অনেক চিন্তা আসছে, ভাবনা আসছে, এবং তারপরে আসলে আস্তে আস্তে ন্যানো টেকনোলজিটা ডেভেলপ হয়ে আজকের এই পর্যায়ে আসছে। তো এই ছিল ন্যানো টেকনোলজির বিষয়ের বেসিক্স। তো এখন আমরা আসতেছি যে এনার্জি স্টোরেজ, এনার্জি স্টোরেজটা কিভাবে হয়। তো এটা আসলে পিরিয়ডিক টেবিল সবাই জানে এটার সম্পর্কে বোধহয় কম বেশি, কারণ সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এসএসসি লেভেল থেকে ইন্টার সব জায়গাতে এই পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিলে খুবই গুরুত্ব দেওয়া হয়। এটা আসলে অনেকই গুরুত্বপূর্ণ, কারণ এই এখান থেকে আসলে বেসিক্স ফান্ডামেন্টাল কেমিস্ট্রি ধারণাটা আমাদের মাথার মধ্যে যদি থাকে, তাহলে যে কোনো কিছুই কেমিস্ট্রি বুঝতে অনেকটা ইজি হয়ে যায়। যে জন্য আমি এটা এখানে দিছি, আমরা মেইনলি যে ব্যাটারি নিয়ে কথা বলবো অথবা যে এনার্জি স্টোরেজ ডিভাইস নিয়ে কথা বলবো, সেটা হবে লিথিয়াম বেসড, কারণ এখন লিথিয়ামটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং। এবং কেউ কি আমাকে বলতে পারবে যে লিথিয়াম কেন ট্রেন্ডিং এবং লিথিয়ামকে কেউ হারাইতে পারবে না, এটা সম্পর্কে আর কি কোনো ধারণা আছে? এনিবডি কোনো আইডিয়া থাকতে পারে যে লিথিয়ামের চাইতে অন্য কেউ কেন ভালো করতে পারবে না? তো লিথিয়াম এর জন্য যদি আমরা যদি এখানে দেখি, তাহলে দেখতেছি হাইড্রোজেনের পরেই আসলে লিথিয়াম, এবং এটা হচ্ছে লাইটেস্ট মেটাল যে কোনো মেটালের মধ্যে, এবং এটা হচ্ছে সবচেয়ে লাইটেস্ট। এবং আমরা জানি যে প্রথম হাইড্রোজেন সবচেয়ে ছোট, যেটা হচ্ছে একক ধরা হয় একটা অ্যাটমের, তারপরেই আসলে লিথিয়াম আছে, এবং যার অ্যাটমিক নাম্বার অনলি 3।
এবং যার সাইজ হচ্ছে মাত্র 152 পিকোমিটার যার ডায়ামিটার, যার জন্য এই লিথিয়াম অ্যাটম এবং আয়নিক লেভেলে এটা যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার মধ্যে দিয়ে অথবা ইভেন কোনো সলিউশনের মধ্যে দিয়ে সেটা ইজিলি পাস হয়ে যেতে পারে। এবং এটা একটা প্রপার্টিস, এটা হচ্ছে খুবই ইলেকট্রনকে ছেড়ে দিতে চায়, কারণ আমরা জানি যে একদম লাস্টে একদম ফার্স্টের যেই ওয়ান এর যেই মেটাল অথবা যেই ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো আসলে খুবই ইলেকট্রন ছেড়ে দিতে চায়, অ্যালকালি মেটাল বলে এগুলোকে, এগুলো যার কারণে লিথিয়াম হচ্ছে হাইড্রোজেনে পড়ে, কারণ হাইড্রোজেন তো মেটাল না, যার কারণে আমরা হাইড্রোজেন নিয়ে কাজ করতে পারবো না। যদি হাইড্রোজেন নিয়ে এখন অনেক কাজ হচ্ছে, যেটা আসলে ফুয়েল সেলের ক্ষেত্রে কাজ হচ্ছে হাইড্রোজেন নিয়ে, যেটা আসলে ভবিষ্যতে হয়তো এমন দেখা যেতে পারে যে লিথিয়াম আয়নের চাইতে ব্যাটারির চাইতে ফুয়েল সেল গুলো আরো বেশি ইফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, অথবা দুইটার সমন্বয় করে হাইব্রিড টেকনোলজিও চলে আসতে পারে। কিন্তু ফুয়েল সেলের অনেক পোর্টস অ্যান্ড কাউন্সিল সেগুলোর জন্য এখনো অত ভালোভাবে সেটা ডেভেলপ হতে পারেনি, কিন্তু লিথিয়ামটা মোটামুটি একটা ডেভেলপড ফিল্ড। এর জন্য আসলে আমি এটা এখানে আনছি যে লিথিয়াম একটু ধারণা রাখা যে লিথিয়ামটা হচ্ছে লাইটেস্ট মেটাল এবং এটা ডেন্সিটিও অনেক অনেক মানে একদম লাইট, এমন লাইট যেটা বাতাসের উপরে ভাসতে পারে খুবই খুবই আস্তে আস্তে নিচের দিকে পড়ে। যদি আমরা এটাকে ছোট একটা থিন একটা লিথিয়াম ফয়েল কে রাখি, তো এখানে আমি পরে যেটা আসছি সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি বেসিক্স। লিথিয়াম আয়ন ব্যাটারি আসলে কিভাবে কাজ করে, তবে এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা কাজ করে সেটা হচ্ছে আমরা জানি সবাই যে প্রত্যেকটা ব্যাটারিতে একটা অ্যানোড থাকে একটা ক্যাথোড থাকে, তাই তো? তো অ্যানোডের অ্যানোডটা নর্মাল লিথিয়াম আয়ন ব্যাটারিতে নর্মাল যে ব্যাটারি থাকে সেটাতে মেইন কার্বন দিয়ে তৈরি থাকে, এবং ক্যাথোডটা থাকতে পারে তো অন্য যে কোনো, যেমন LCO, লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, এনিথিং উইথ কম্পাউন্ড অফ লিথিয়াম, সেটা হচ্ছে ক্যাথোড হিসেবে নর্মালি ইউজ হয়। তো যখনই আমরা ব্যাটারিটাকে চার্জ করি, এই চার্জ আর ডিসচার্জ এই বিষয়টা নিয়ে অনেক আমাদের এখনো যারা আমরা রিসার্চ করি ল্যাবে এই ল্যাবে তারাও এখন অনেক সময় কনফিউজ হয়ে যায় আসলে চার্জটা কি এবং ডিসচার্জটা কি। চার্জ হচ্ছে লিথিয়েশন, যখন আমরা ব্যাটারিটাকে আমরা আমাদের ফোনের যে ব্যাটারি আছে সেটাকে আমরা যখন চার্জ করি সেটা তখন কি ঘটে, অ্যানোড থেকে লিথিয়াম আয়ন গুলা ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে ক্যাথোডে যায়। তাহলে অ্যানোড থাকবে, মাঝখানে থাকবে ইলেকট্রোলাইট এবং তারপরে থাকবে ক্যাথোড। যখন আমরা চার্জ করব তখন এখান থেকে লিথিয়াম অ্যানোড থেকে এটা ধরি, আমরা ধরি যে এটা লিথিয়াম সোর্স হতে পারে এটা একটা, অথবা অন্য যে কোনো নর্মালি কার্বন ইউজ করা হয়, যে কার্বনটা কি ইউজ করে সেটা আমি পরে আসবো। তো এখান থেকে লিথিয়ামটাকে যখন আমরা ক্যাথোডে নিব সেটা হচ্ছে লিথিয়েশন, সেটা হচ্ছে চার্জিং, এবং যখন আমরা সেখান থেকে ডিসচার্জ করব তখন ঠিক উল্টোটা ঘটবে, তখন আসলে আমরা ক্যাথোড থেকে লিথিয়ামটা আবার অ্যানোডে ব্যাক করবে এবং তখন ডিসচার্জটা ঘটবে। এভাবে আসলে লিথিয়াম অ্যান্ড ব্যাটারি কাজ করে। আসলে সব ব্যাটারি একই রকম, আমরা যদি গ্যালভানিক সেলের কথা চিন্তা করি, তো লেড অ্যাসিড ব্যাটারির কথা চিন্তা করি, সবই কিন্তু একই, যে কোন একটা আয়ন পাস হবে ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে এবং আউটার সার্কিট দিয়ে ইলেকট্রন পাস হবে, যার কারণে আমরা আসলে ইলেকট্রিসিটিটা পাচ্ছি। তো এখানে তাহলে অ্যানোড আছে, অ্যানোড অ্যানোড হিসেবে আমরা ইউজ করে থাকি নর্মালি কার্বন, এবং ক্যাথোড হিসেবে আমি বললাম এলসিও ইউজ করে থাকি, এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লিথিয়ামের একটা সল্ট দিয়ে তৈরি হয়। এখন লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেটটা অনেক বেশি ইউজ হয়, এটা একটা কেমিস্ট্রি বিষয় এবং এটা নিয়েও অনেক রিসার্চ আছে। আসলে অ্যানোডের উপরে আলাদা রিসার্চ আছে, যেটা নিয়ে আমি কাজ করি অ্যানোডের উপরে, কেউ কেউ আছে শুধুমাত্র ইলেকট্রোলাইট নিয়ে কাজ করে, ইলেকট্রোলাইটই তার রিসার্চের অংশ, এবং ক্যাথোড নিয়েও অনেকে কাজ করে। আমাদের গ্রুপে এরকম স্যার ভাগ করে দিয়েছেন যে আমাদের যিনি সর্বেজার আছেন উনি আসলে কাউকে অ্যানোড দিয়েছেন, কেউ ক্যাথোড, কেউ ইলেকট্রোলাইট নিয়ে কাজ করে। তো প্রত্যেকটা টপিক একটা একটা অংশ একটা আলাদা রিসার্চ হিসেবে আসতে পারে। তো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে লিথিয়াম অ্যান্ড ব্যাটারির কেমিস্ট্রিটা আসলে কিভাবে কাজ করে। তো ক্যাথোডে কি ঘটে, ক্যাথোডে যখন আমরা ব্যাটারিটা ডিসচার্জ করি, আমরা যদি ধরি যে একটা ব্যাটারি ফুলি চার্জ আছে, সেখান থেকে যদি আমরা শুরু করি যে ফুলি চার্জ অর্থাৎ ক্যাথোডটা পরিপূর্ণভাবে লিথিয়াম দিয়ে পূর্ণ আছে, তাহলে এখন আমরা যদি সেটাকে ডিসচার্জ শুরু করি তাহলে লিথিয়ামগুলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে এবং ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে যাবে। তাহলে এখন আমরা বলতে পারি যে ইলেকট্রোলাইট যদি কন্ডাক্টিং হয় তাহলে তো অ্যানোড আর ক্যাথোড একসাথে হয়ে শর্ট সার্কিট হয়ে যাওয়ার কথা, তাই না? অনেকে মাথায় আসতে পারে, কিন্তু ইলেকট্রোলাইটটা এমন ভাবে তৈরি করা হয় যেটা শুধুমাত্র আয়নকে পাস করবে, যেটা হচ্ছে আয়ন কন্ডাক্টিং, নট ইলেকট্রিসিটি কন্ডাক্টিং।
যেটা নর্মালি আমাদের কিন্তু সল্ট যেগুলো আছে, নর্মালি যে আমরা সোডিয়াম ক্লোরাইড সল্ট যদি আমরা পানির মধ্যে মিশাই তাহলে কিন্তু সেটা অনেক ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, তাই না? কিন্তু এই 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 যে আমাদের ইলেকট্রোলাইটটা আছে এটা শুধুমাত্র আয়নকে কন্ডাক্ট করবে, অর্থাৎ এটার মধ্যে তো শুধুমাত্র লিথিয়াম আয়নটা পাস হতে পারবে এবং অন্য কোনো কিছু ইলেকট্রিসিটি নর্মালি এখান দিয়ে পাস হবে না, যার জন্যে আমরা এই লিথিয়াম আয়ন ব্যারিয়ারটা তৈরি করতে পারতেছি যে ডিসচার্জ শুরু হওয়ার পরেই ক্যাথোড থেকে লিথিয়াম গুলো অ্যানোডের দিকে যাচ্ছে এবং আউটার সার্কিট দিয়ে ইলেকট্রন গুলা পাস হচ্ছে, কারণ আমরা জানি যে লিথিয়াম যখন ইলেকট্রন ছেড়ে দিবে সেই ইলেকট্রন গুলাকে কোন একটা মাধ্যমে দিয়ে অন্য একটা জায়গাতে ডিসপ্লেস করা যাবে, যার কারণে আমরা আউটার সার্কিট দিয়ে সেটাকে ডিসপ্লেস করে অ্যানোডে আনতেছি। এবং এখানে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কপার, কপার হচ্ছে কারেন্ট কালেক্টর, এবং অ্যালুমিনিয়াম থাকে অথবা কপার থাকে, এটা হচ্ছে এই কারেন্ট গুলা কালেক্ট করে, অর্থাৎ লিথিয়াম ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে যে ইলেকট্রন গুলো আসে সেটা এখানে একসাথে জমা হয় এবং সেটা আস্তে আস্তে অ্যানোডের দিকে পাস হয়, এবং আমরা যদি এটাকে একটা আউটার সার্কিটের সাথে যুক্ত করি তাহলে সেটা থেকে আমরা কারেন্ট পাই, যেটা আসলে ব্যাটারির মেইন প্রিন্সিপাল। তাহলে অ্যানোডের ক্ষেত্রে কি ঘটে, অ্যানোডের ঘটে হচ্ছে এই লিথিয়ামটা যখন ক্যাথোড থেকে অ্যানোডে চলে যায় তখন আসলে সেখানে অ্যানোডে থাকে হচ্ছে কার্বন, এই কার্বনের সাথে এটা একটা অ্যালয় তৈরি করে। লিথিয়ামটা যখন আয়ন স্টেট থাকে, যখন সেটা অ্যানোডে চলে আসে তখন আমরা জানি যে সেটা একটা আয়ন হিসেবে থাকে, ওটা কিন্তু তখন লিথিয়াম মেটাল না, ওটাকে মেটাল হতে হবে, কারণ ওটাতে একটা ইলেকট্রন কম আছে, ও চাবে যে তার ইলেকট্রনটাকে যত দ্রুত সম্ভব নিয়ে নিতে। সেই ইলেকট্রনটা কিন্তু আমরা আউটার সার্কিট দিয়ে তাকে পাস করে অ্যানোডে নিয়ে এসে দিচ্ছি, যার কারণে সে কার্বনের সাথে একটা অ্যালয় তৈরি করে। এখানে কোনো কম্পোজিট নেই, এটা হচ্ছে অ্যালয়। অ্যালয় আর কম্পোজিটের মধ্যে অনেক ডিফারেন্স আছে। কম্পোজিট তৈরি করে হচ্ছে ইলেকট্রন কখনো আয়নিক বন্ড থাকে অথবা যেটা কোভ্যালেন্ট বন্ড থাকে সেরকম কোনো বন্ড না, এটা হচ্ছে অ্যালয় তৈরি হয়। কারণ অ্যানোড থেকে কিন্তু আমাদেরকে লিথিয়ামকে আবার পাস করতে হবে যখন আমরা চার্জ করবো ব্যাটারিটা, তো যদি আমরা সেটা যদি ওটা যদি একটা কম্পোজিট তৈরি করে ফেলে যেটাকে আমরা লিথিয়াম প্লেটিং বলি ব্যাটারি ইঞ্জিনিয়ারদের মধ্যে, লিথিয়াম প্লেটিং যেটা খুবই ডেঞ্জারাস, এটা হলে ব্যাটারি যে কোনো সময় এক্সপ্লোড করতে পারে, যার কারণে একটা অ্যালয় তৈরি করে কার্বনের সাথে এবং লিথিয়াম কার্বন অ্যালয় তৈরি হয়। এভাবেই চার্জ এবং ডিসচার্জে পরে পরে যখন আমরা আবার চার্জ করি সেটা আবার ওই লিথিয়াম গুলোকে আবার আমরা ক্যাথোডে নিয়ে যাই বাইরের থেকে ইলেকট্রোমোটিভ ফোর্স দেওয়ার কারণে। তো এটা হচ্ছে ব্যাটারির বেসিক্স। এখন আমি আসতেছি অ্যানোডে, কারণ আমি আমার টপিকটা মেইনলি অ্যানোড রিলেটেড এবং আমি অ্যানোড নিয়ে মেইনলি কাজ করি, যে আসলে অ্যানোড হিসেবে কি কি ইউজ হতে পারে এবং অ্যানোডে কেন আমরা গ্রাফাইট ইউজ করতেছি এবং কি কি আসলে অন্যান্য আরো কি কি মেটাল ইউজ করা যেতে পারে। নর্মালি গ্রাফাইট হচ্ছে অনেক আগে থেকে অ্যানোড ইউজ হয়ে আসতেছে, গ্রাফাইট যেটা কার্বনের একটা অ্যালোট্রপ, যেটার কারণে যেটার ক্যাপাসিটি হচ্ছে 372 372 মিলিয়াম পাওয়ার পার গ্রাম। মিলিয়াম পাওয়ার পার গ্রাম এটা কি ডিফাইন করতেছে, এটা হচ্ছে 1 গ্রাম গ্রাফাইট যদি অ্যানোডে থাকে তাহলে সেটা 372 মিলিয়াম আওয়ার কারেন্ট পাস করতে পারবে, অর্থাৎ 372 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট যদি 1 ঘন্টা ধরে পাস হয় তাহলে সেটা হচ্ছে 372 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার পার গ্রাম, অর্থাৎ আমরা সেখান থেকে কত যদি আমরা খুবই ফাস্ট বেশি বেশি কারেন্ট নিয়ে নিই তাহলে সেটা মাত্র 1 ঘন্টা চলবে, অর্থাৎ আমরা যদি 372 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট একটা গ্রাফাইট অথবা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে নিই তাহলে সেটা মাত্র 1 ঘন্টা লাস্ট করবে। এখন যদি আমরা 1 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট নিই সেখান থেকে, আমরা জানি কারেন্ট দিয়ে আমাদের ইলেকট্রনিক সার্কিট গুলো চলে, তাহলে সেখানে 372 আওয়ার চলবে, এটা হচ্ছে মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। আর পার গ্রাম হচ্ছে প্রতি গ্রামে কতটুকু ক্যাপাসিটি সে রাখতে পারে, কতগুলো লিথিয়ামকে সে অ্যাকোমোডেট করতে পারে সেটা হচ্ছে ক্যাপাসিটি হিসেবে ধরা হয়। তো গ্রাফাইট হচ্ছে সবচেয়ে বেসিক এবং এটা সবচেয়ে হাইলি ইউজড হয়, কিন্তু গ্রাফাইটের অনেকগুলা প্রবলেম আছে, যেটা হচ্ছে আমরা প্রথমে দেখতেছি যে খুবই কম, 372 মিলিঅ্যাম্প পাওয়ার পার গ্রাম, যেটা আসলে একটা ইলেকট্রিক ভেহিকেলের জন্য একটা হাই পাওয়ার ব্যাটারির জন্য খুবই কম, যার কারণে আমরা নতুন নতুন মেটালের দিকে রিসার্চ করার চেষ্টা করতেছি, যার জন্য সবচেয়ে বেশি যেটা নিয়ে রিসার্চ হচ্ছে সেটা হচ্ছে সিলিকন, সিলিকন এবং সিলিকন বেসড ম্যাটেরিয়াল নিয়ে। কারণ কি, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4000 মিলিঅ্যাম্প আওয়ার পার গ্রাম, অর্থাৎ একটা সিলিকন 1 গ্রাম সিলিকন 4000 মিলিঅ্যাম্প আওয়ার ক্যাপাসিটি ধরে রাখতে পারে, যেখানে আমাদের গ্রাফাইট পারে মাত্র 372, প্রায় অনেক অনেক 10 টাইমস টু 12 টাইমস হায়ার।
তো এই এই জন্যই সিলিকন নিয়ে এখন সবচেয়ে বেশি কাজ হচ্ছে, এবং নেক্সট জেনারেশন অথবা অ্যাডভান্স যেই যেই ব্যাটারিগুলো আছে সেগুলো আসলে সিলিকন বেসড সবাই চিন্তা করতেছে। তারপরে আরো অনেক আছে টিন বেসড মেটেরিয়াল নিয়ে রিসার্চ হচ্ছে, আমিও টিন বেসড মেটেরিয়াল নিয়ে কিছুটা কাজ করছি। ট্রানজিশন মেটাল যেগুলো আছে, আমরা যে প্রথমে দেখলাম যে পর্যায় সারণীর মধ্যে যে ট্রানজিশন মেটালগুলো আছে ওইগুলো নিয়েও অনেক কাজ হচ্ছে। মেইনলি সিলিকন বেসডই সবচেয়ে বেশি, কারণ সিলিকনের চাই মতো এত বেশি ক্যাপাসিটি আর কেউ ধরে রাখতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে যে গ্রাফাইট এত কম কেন, এত কম লিথিয়াম কেন ধরে রাখতে পারে গ্রাফাইট? ক্যাপাসিটি মানে কম কম গ্রাফাইট ধরে, গ্রাফাইট কম লিথিয়াম আয়নকে ধরে রাখতে পারে। সেটার কারণ হচ্ছে, এটাতে ব্যাখ্যা করা হয়েছে যে একটা গ্রাফাইট আমরা জানি যে সেটা হচ্ছে হেক্সাগোনাল, তার ক্রিস্টাল সাইজ হচ্ছে হেক্সাগোনালি, কার্বন অ্যাটম গুলা একটা অপরের সাথে যুক্ত থাকে। এখন একটা লিথিয়াম আয়নকে অ্যাকোমোডেট করার জন্য 6টা কার্বনের প্রয়োজন হয়, এই জন্য বলা হয় যে Li C6Li, অর্থাৎ একটা লিথিয়াম আয়নকে অ্যাকোমোডেট করার জন্য 6টা কার্বনের প্রয়োজন হচ্ছে। যার কারণে এই আমরা যদি দেখি যে এই পাশাপাশি দুইটা লিথিয়ামের দুইটা কার্বন কিন্তু একটা লিথিয়ামকে অ্যাকোমোডেট করতে পারতেছে না, একটা একটা করে মাঝখানে ফাঁকা রেখে তারপরে যেতে হচ্ছে, কারণ এটা অলরেডি এই লিথিয়াম কি এই 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 কার্বনটা অলরেডি এই লিথিয়ামের সাথে একটা অ্যালয় তৈরি করে ফেলেছে, যার কারণে সে কিন্তু এখানে আর আসতে পারতেছে না। এইটার কারণেই এই গ্রাফাইটের ক্যাপাসিটি এত কম হয়, মাত্র 372 মিলিয়াম পাওয়ার পার গ্রাম থিওরিটিক্যাল ক্যাপাসিটি যদি আমরা পিওর গ্রাফাইট ইউজ করি। এখন আমরা জানি যে গ্রাফাইট আসলে মাল্টি লেয়ার থাকে গ্রাফাইটের মধ্যে, যার কারণে এই একটা মাত্র যেই লেয়ার তার মধ্যেও লিথিয়াম থাকতে পারে, অর্থাৎ দুইটা লেয়ারের মাঝখানেও লিথিয়াম থাকতে পারে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে লিথিয়ামের সাইজ কতটুকু, লিথিয়াম কি এই 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 যে হেক্সাগোনাল এই এই এরিয়াটার মধ্যে কি থাকতে পারবে কিনা? আসলে পারবে, কারণ লিথিয়াম আয়নের সাইজ হচ্ছে 0.115 মাইক্রোমিটার, সরি ন্যানোমিটার, আর যেখানে এই হেক্সাগোনাল যে গ্রাফাইট আছে যেটার এখান থেকে এটার সাইজ এই এই লাস্ট পয়েন্ট থেকে এই লাস্ট পয়েন্টের সাইজ হচ্ছে 0.15 ন্যানোমিটার চেয়ে বড়, যার কারণে এটার মধ্যে থাকতে পারে। এবং যদি আমরা চিন্তা করি তাহলে দুইটা লেয়ারের মধ্যে ডিস্টেন্স, দুইটা লেয়ারের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি ইন টার্মস অফ লিথিয়াম আয়ন, সেটা হচ্ছে 0.34 ন্যানোমিটার, যার কারণে আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে কোনো মেটেরিয়াল নিয়ে কাজ করতে গেলে যেটা চিন্তা করতে হয় যে তার ক্রিস্টালের মধ্যে ইনাফ স্পেস আছে কিনা যেখানে লিথিয়াম থাকতে পারবে, যার কারণে এই গ্রাফাইট সম্ভব, কিন্তু তার লিথিয়ামের অ্যাকোমোডেট করার মানে কন্ডিশন অনেক কম, সে অবস্থা খুব বেশি লিথিয়াম আয়নকে নিতে পারে না, যার কারণে তার ক্যাপাসিটিটা কম হয়। এখন যদি আমরা দেখি যে লিথিয়াম আয়ন ব্যাটারিটা ইলেকট্রিক ভেহিকেলে কিভাবে আসতেছে তাহলে, তাই না, তাহলে আমাদেরকে তো দেখতে হবে যে লিথিয়াম আয়ন তো খুব বেশি ক্যাপাসিটি আমাদেরকে দিতে পারতেছে না, তো অন্যান্য ব্যাটারি সিস্টেম গুলো কেমন আছে তাহলে সেটা আমরা দেখি। কেন আমরা লিথিয়াম আয়নকেই নিয়ে কাজ করতেছি, অন্যান্য ব্যাটারি গুলো নিয়ে কেন আমরা কাজ করি না? আসলে এটা দেখানো হয়েছে, এটা তুলনামূলক ধারণা যে কম্বাসশন ইঞ্জিন একটা 50 লিটার ট্যাঙ্ক কত কিলোমিটার ভ্রমণ করতে পারে, একটা গাড়ি কত কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারে, প্রায় 700 কিলোমিটারের মতো একটা 50 লিটার ট্যাঙ্ক নিয়ে যেতে পারে। আর যেটা হচ্ছে একটা 350 কেজি ওজনের ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা, সেটা মাত্র 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত, এখন বর্তমান যদি আমরা গ্রাফাইট ইউজ করি, নর্মাল গ্রাফাইট ইউজ করি উইদাউট এনি প্রসেসিং, তাহলে সেটা আমাদেরকে মাত্র 250 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারে। সেটা কিন্তু আমরা কখনোই মানে কম্বাসশন ইঞ্জিনের সাথে খুব বেশি কম্পারেবল করতে পারতেছি না, প্রায় থ্রি টাইমস লেস হয়ে যাচ্ছে আমাদের, এবং এটার অনেক বাল্কি হয়ে যাচ্ছে সাইজটা ব্যাটারি, কারণ ব্যাটারি 350 কেজি শুধু যদি ব্যাটারির ওজন হয় তাহলে ওই ব্যাটারি নিয়ে আমরা গাড়িকে গাড়ির মোটরকে কত পাওয়ারফুল হতে হবে সেটাও একটা চিন্তার বিষয় আছে। যার জন্য এখন এখন গ্রাফাইট ইউজ করা হচ্ছে, সেটাকে অনেক প্রসেসিং এর মাধ্যমে ন্যানো গ্রাফাইট, ন্যানো ফ্লেক্স তৈরি করে ন্যানো ম্যাটেরিয়াল পর্যায়ে নিয়ে সেটাতে ইউজ করা হচ্ছে, এবং ওই যে আমি বললাম যে নতুন নতুন ম্যাটেরিয়ালের খোঁজ করা হচ্ছে, সেটা হচ্ছে সিলিকন যেটা ওয়ান অফ দ্য বেস্ট এখন পর্যন্ত, যার কারণেই আমাদের এই লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে সবচেয়ে বেশি কাজ হচ্ছে। কারণ এই আমি এই এই ব্যাটারিগুলো সম্পর্কে কিছুটা বলবো, শর্ট অনেক সংক্ষেপে বলবো। আসলে নিকেল নিকেল ক্যাডমিয়াম, নিকেল মেটাল হাইড্রাইড, সোডিয়াম সিস্টেম এগুলো আসলে রিসার্চের পর্যায়ে আছে, সোডিয়াম সিস্টেম রিসার্চের পর্যায়ে আছে, কিন্তু নিকেল সিস্টেমটার মধ্যে অনেক বেশি প্রবলেম আছে যার জন্য ওটা ইউজ হয় না। তো আমরা যদি এখন দেখি যে কারেন্টলি কোন কোন ব্যাটারিগুলা বাজারে আছে এবং এগুলা কি কিভাবে কাজ করতেছে, তাদের ক্যাপাসিটি কিরকম,
এনার্জি ডেন্সিটি, পাওয়ার ডেন্সিটি এটা কিরকম, এটা তুলনামূলক ধারণা দেওয়ার জন্য আমি এটা এখানে দিছি আসলে। আর এটা রেফারেন্স এখানে দেওয়া আছে, আমি স্লাইডগুলো সব আমি প্রোভাইড করব, যদি কেউ চাই সে রেফারেন্সগুলো ক্রস চেক করে দেখতে পারে। তো প্রথমে আমরা দেখতেছি লেড অ্যাসিড ব্যাটারি, যেটা আমাদের দেশে খুবই অ্যাভেলেবল, আমাদের যে ইজি বাইক গুলো আছে এবং যে এগুলো আছে এগুলো খুবই ইউজ হয়, এবং কারে অথবা যে কোনো ভেহিকেলে এই লেড অ্যাসিড ব্যাটারিটা ইউজ হয়, যেটা আসলে খুবই লো পাওয়ার, যেটা লাঠি লাইট টাইট এটা ই করার জন্য অথবা কি বলে সেলফ স্টার্টিং করার জন্য আমরা এটা ইউজ করি, যেটা থেকে কিন্তু পাওয়ার কন্টিনিউসলি নেওয়া হয় না লেড অ্যাসিড ব্যাটারি থেকে, সেটা আসলে ইলেকট্রিক ভেহিকেলের জন্য ফিজিবল না। কারণ আমি দেখতেছি মাত্র 0 to 550 Wh/kg একটা লেড অ্যাসিড ব্যাটারি আমাদেরকে সাপ্লাই দেওয়া হবে, যেটা আসলে ফিজিবল না, তাহলে আমাদের ব্যাটারির ওজনে অনেক বেশি হয়ে যায়। তারপর আছে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, যেটা আসলে 50 থেকে 100 এর নিচে, এবং নিকেল ক্যাডমিয়ামের অনেক প্রবলেম আছে, সেটা হচ্ছে সেলফ ডিসচার্জ হয় অনেক দ্রুত এবং আরো অনেক বিষয়গুলো, সেগুলো আমি পরে পরের স্লাইডে সবগুলো এক একটা করে বর্ণনা করবো। আছে নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি, আছে সোডিয়াম সালফার ব্যাটারি, আছে যেটা মোটামুটি ট্রেন্ডিং যেটা নিয়ে কাজ হচ্ছে, রেডক্স ফ্লো ব্যাটারি আছে, রেডক্স ফ্লো ব্যাটারিটা আবার ইলেকট্রিক ভেহিকেলের জন্য খুব বেশি কাজ কাজে ইউজ করা যায় না, কিন্তু আবার গ্রিড কানেকশনের জন্য রেডক্স ফ্লো ব্যাটারিগুলো অনেক কাজে লাগে। তার কারণে আমরা দেখতে পাবো যখন আমরা ব্যাটারি স্কেচটা দেখবো ব্যাটারিটা দেখতে কেমন, এবং সোডিয়াম আয়ন ব্যাটারি নিয়েও অনেক কাজ হচ্ছে, কিন্তু সেটা আমি আগে বলছি লিথিয়ামের চাইতে বেশি হবে না, কারণ সোডিয়াম কিন্তু লিথিয়ামের পরে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, লিথিয়ামের যেখানে 3, লিথিয়াম সোডিয়ামের চাইতে অনেক বেশি হালকা এবং তার আয়নের সাইজ অনেক বেশি ছোট, যার কারণে সোডিয়াম আয়ন ব্যাটারি নিয়ে অনেক কাজ হচ্ছে কিন্তু সেটা রিসার্চ লেভেলেই এখনো আছে বেশিরভাগ। এবং লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা আমি অলরেডি উল্লেখ করছি, এবং লিথিয়াম এয়ার ব্যাটারি, আসলে সবগুলো ব্যাটারিরই প্রিন্সিপাল কিন্তু মোরলেস লিথিয়াম আয়ন ব্যাটারি যে প্রিন্সিপাল গুলো বলছি ওইটাই হবে, যার কারণে আমরা ওই ওইটার প্রিন্সিপালে হয়তো বেশি যাব না, কিন্তু আমরা জাস্ট দেখবো যে ব্যাটারি গুলো কেমন দেখতে এবং কিভাবে কাজ করে। নিকেল ক্যাডমিয়াম হচ্ছে দুইটা ব্যাটারি, যেটা নিকেল এবং ক্যাডমিয়াম অ্যানোড এবং ক্যাথোড হিসেবে থাকে, এবং মাঝখানে ইলেকট্রোলাইট হিসেবে থাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে কিন্তু কোনো আয়ন পাস হয় না, অর্থাৎ আমরা আগে দেখছি লিথিয়ামের মধ্যে দিয়ে এই যে ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে আয়ন পাস হয় লিথিয়াম আয়ন, কিন্তু এখানে নিকেল বা ক্যাডমিয়াম কোনো আয়নই কিন্তু এই ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে পাস হয় না, পাস হয় হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, হাইড্রোক্সাইড আয়ন যে এই ক্যাডমিয়ামের সাথে একটা অ্যালয় তৈরি করে, আবার এখান থেকে আবার যখন ক্যাথোডে আসে তখন সেটা আবার নিকেলের সাথে একটা অ্যালয় তৈরি করে, এবং এটার ব্যাক অ্যান্ড ফোর্থে যাওয়ার ফলেই নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিটা আসলে কাজ করে। এখানে নিকেল অথবা ক্যাডমিয়াম এটা একটু জেনে রাখা দরকার যে নিকেল অথবা ক্যাডমিয়াম কেউই কিন্তু ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে পাস হয় না, যার কারণে এই হাইড্রোক্সাইড আয়নটা অত বেশি ইলেকট্রিসিটি সাপ্লাই করতে সক্ষম নয়, এর জন্য এটা খুব বেশি ইফিশিয়েন্ট না। তবে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি কিন্তু আমরা দেখি আমাদের যে ট্রিমারগুলো আছে এবং যে পুরোনো যে যে ব্যাটারিগুলো আছে খেলনা ইউজ করা হয় সেগুলোর থেকে আমাদের দেখি দেখা যাবে যে সেখানে লেখা আছে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, ওগুলো এখানে ইউজ করা হয়তো, যার কারণে আমরা দেখছি কিন্তু ওইগুলো খুব বেশি চার্জ এবং ডিসচার্জ করা যায় না, কিছুদিন পরে ওইগুলোর অবস্থা ক্যাপাসিটি ডিগ্রেড করে। নিকেল মেটাল হাইড্রাইড একই অবস্থা, এখানে জাস্ট অ্যানোডে থাকে মেটাল হাইড্রাইড, অর্থাৎ মেটাল একটা সার্ফেসের উপর হাইড্রোজেনকে ক্যাপচার করার মাধ্যমে মেটাল হাইড্রাইড তৈরি করা হয়, অর্থাৎ যেমন সেটা হতে পারে যে কার্বন ন্যানোটিউবের মধ্যেও হাইড্রোজেন ক্যাপচার করে রাখা যায়, এবং অনেক আরো অনেক মেটাল আছে যেমন সেই মেটালের সারফেসে সারফেসে হাইড্রোজেন অ্যাটমকে যুক্ত করা যায় কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, সেই মেটাল হাইড্রাইড ইউজ করা হয় অ্যানোড হিসেবে এবং নিকেল থাকে অ্যাজ এ ক্যাথোড। তো একইভাবে এখানেও হাইড্রোক্সাইড আয়ন পাস হয় এবং ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যানোড এবং ক্যাথোডে যাওয়ার ফলে ইলেকট্রিসিটি তৈরি হয় সেম অ্যাজ লিথিয়াম আয়নের সিস্টেমে। এখন সোডিয়াম সালফার ব্যাটারি, এটা একটু অন্যরকম, যেটা সোডিয়াম এবং সালফার, এখানে সোডিয়ামটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড, অর্থাৎ অ্যানোড হিসেবে থাকে সোডিয়াম এবং পজিটিভ ইলেকট্রোডে থাকে সালফার, এবং এটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এটা ইলেকট্রোলাইট কিন্তু সলিড ইলেকট্রোলাইট থাকে, যেটাকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয় যাতে সেটা একটা লিকুইড হিসেবে থাকে, এবং এই 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 লিকুইডের মধ্যে দিয়ে সোডিয়াম আয়ন একবার ক্যাথোডের দিকে যায়, যার সাথে পজিটিভ ইলেকট্রোড সালফারের সাথে অ্যালয় তৈরি করে, পরে আবার সেটা ব্যাক করে যখন ডিসচার্জ করা হয় তখন আবার সোডিয়ামের যে ইয়ে আছে ওখানে চলে আসে। আসলে এখানে সোডিয়াম আয়ন হিসেবে সোডিয়াম অ্যাকচুয়ালি এটা অনেক সফট মেটাল, এটাকে হয়তো এখানে ইউজ করা সম্ভব না, সোডিয়ামের কোনো একটা কম্পোজিট এখানে ইউজ করা হয় অ্যানোড হিসেবে, এবং ক্যাথোড আর কি আসলে সালফারের একটা কম্পোজিট হিসেবে ইউজ করা হয়,
এবং যার ফলে সোডিয়াম আয়নের ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যানোড ক্যাথোডের মধ্যে যাওয়ার ফলে ইলেকট্রিসিটিটা তৈরি হয়। এটা দেখতেছি রিডক্স ফ্লো ব্যাটারি, আমরা রিডক্স ফ্লো ব্যাটারিতে যেটা দেখা যাচ্ছে একটু কমপ্লেক্স বোধ হয়, কিন্তু আসলে সবকিছু প্রিন্সিপাল কিন্তু একই। এখানে যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে এখান থেকে অ্যানোলাইট এবং ক্যাথোলাইট, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডকে আরো বেশি পাওয়ারফুল করার জন্য এখানে একটা লিকুইড সলিউশন থাকে, যেখানে যখনই আমাদের চার্জ করার প্রয়োজন হয় অথবা ডিসচার্জ করার প্রয়োজন হয় তখনই আমরা এই অ্যানোলাইট ক্যাথোলাইট একটা স্পেশাল সলিউশন, এখানে দেখা যাচ্ছে আয়রন, ক্রোমিয়াম এবং ভ্যানাডিয়াম, এটা এগুলো দিয়েই অ্যানোলাইট ক্যাথোলাইট তৈরি করা হয়। এটা যখনই আমাদের প্রয়োজন হয় চার্জ অথবা ডিসচার্জের, তো সেই অনুযায়ী তারা এই ইলেকট্রোলাইট গুলো পাস করে, এবং ইলেকট্রোলাইটের অ্যামাউন্ট অনেক বেশি থাকে যার কারণে এটা অনেক হাই পাওয়ার সার্ভাইভ করতে পারে, যার কারণে আমি আগে বলছি গ্রিড কানেকশনের ক্ষেত্রে এটা বেশি ইউজ হয় স্মার্ট গ্রিডে। কারণ আমরা জানি যে এখন স্মার্ট গ্রিডের ক্ষেত্রে ব্যাটারির অনেক ইউজ আছে, কারণ এটা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম অনেকে ইউজ করে অ্যাজ এ ব্যাক আপ পাওয়ার, এবং সে ব্যাক আপ দেওয়ার জন্য আমরা ব্যাটারি ইউজ করি, সেই ক্ষেত্রে রিডক্স ফ্লো ব্যাটারিটা অনেক বেশি ইউজ হতে পারে। একটা আছে সোডিয়াম আয়ন ব্যাটারি, তাহলে লিথিয়াম আয়ন সোডিয়াম আয়ন আসলে একই, যেখানে দেখা যাবে যে এখানে আসলে সোডিয়াম আয়নটা এখানে পাস হবে। তাহলে এখানে সোডিয়াম আয়নকে পাস হতে গেলে অবশ্যই লিথিয়ামের চাইতে তার সেপারেটর, অর্থাৎ যেই ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে সোডিয়াম আয়নটা পাস হবে সেটা অবশ্যই একটু বেশি পোরাস হতে হবে, অর্থাৎ তার সাইজটা একটু বেশি বড় হতে হবে, তা না হলে সোডিয়াম আয়ন পাস করতে পারবে না, যার কারণেই যার এটা এর ক্যাপাসিটিটা একটু ছোট হয়ে যাবে, একটু কম হয়ে যাবে এর ক্যাপাসিটিটা। এই জন্য সোডিয়াম আয়ন ব্যাটারিও অনেক বেশি রিসার্চ লেভেলে আছে, এবং এই ব্যাটারিটাও অনেকেই ডেভেলপ করছে, কিন্তু এখনো ইলেকট্রিক ভেহিকেলের লেভেল আসছে কিনা আমার আসলে জানা নাই, তবে এটাও বেশ প্রমিসিং একটা টেকনোলজি সোডিয়াম আয়ন ব্যাটারি, যার কারণে আমি এখানে আসলে ডিটেল বলতেছি না, কারণ যেহেতু প্রিন্সিপাল গুলো একই একই কথাই বলতে হবে যে অ্যানোড থেকে ক্যাথোড, ক্যাথোড থেকে অ্যানোড আছে সোডিয়াম আয়ন অ্যালয় তৈরি করে, বিষয়গুলো একই। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে লিথিয়াম এয়ার ব্যাটারি, যেটা আসলে খুবই ফাস্ট চার্জ হয় কিন্তু ডিসচার্জ হয়ে যায় আবার খুবই স্লো, খুবই ফাস্ট। এর জন্য লিথিয়াম এখানে আবার যে ডিফারেন্স থাকে, আমরা দেখছি যে আগে অ্যানোড হিসেবে ইউজ হয়েছে হচ্ছে কার্বন, গ্রাফাইট এগুলো ইউজ হয়েছে, কিন্তু এখন আমরা এই লিথিয়াম এয়ার ব্যাটারিতে যেটা অনেক নিউলি ইনভেন্টেড একটা ব্যাটারি সেটা হচ্ছে অ্যানোড হিসেবে ইউজ করা হবে পিওর লিথিয়াম মেটাল, যেটা আসলে একটু ডেঞ্জারাস, কারণ পিওর লিথিয়াম মেটাল ইউজ করলে, কারণ লিথিয়াম যদি আমরা বাতাসের সংস্পর্শে আনি তাহলে সাথে সাথে এটা আগুন ধরে যাবে, কারণ লিথিয়াম কিন্তু অনেক হাইলি রিয়াক্টিভ একটা মেটাল, যার কারণে এটা একটু ডেঞ্জ, একটু সেফটি ইস্যু আছে এখানে, কিন্তু বেশ প্রমিসিং এটা, কারণ এখানে আসলে কোনো ক্যাথোড থাকে না, ক্যাথোডে আসলে কোনো ম্যাটেরিয়াল দরকার হয় না, ক্যাথোডে আসলে একটা এয়ার, এই জন্য বলছে লিথিয়াম এয়ার ব্যাটারি, অর্থাৎ লিথিয়াম আয়নটা ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে পাস হবে এবং ক্যাথোডে থাকবে হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটা বাতাসকে ধরে রাখবে, অক্সিজেনকে ধরে রাখবে, অক্সিজেন মলিকিউলকে ধরে রাখবে, যার ফলে লিথিয়ামটা অক্সিজেনের সাথে লিথিয়াম অক্সিজেন সুপার অক্সাইড Li2O2, এটাকে লিথিয়াম পার অক্সাইড বলে, এই লিথিয়াম পার অক্সাইড তৈরি করবে, লিথিয়াম যখন ডিসচার্জ করবে তখন অক্সিজেনের সাথে লিথিয়াম পাওয়ার অক্সাইড তৈরি করবে, আবার যখন চার্জ করবে তখন লিথিয়াম পাওয়ার অক্সাইড ভেঙে লিথিয়াম এবং অক্সিজেন তৈরি হবে, যার কারণে এটা প্রোস অ্যান্ড কনস, এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই আছে, কিন্তু এটার মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক বেশি দ্রুত ডিসচার্জ হয়ে যায়, সেলফ ডিসচার্জিং অনেক বেশি থাকে, যার কারণে এটাও রিসার্চ লেভেলে আছে, এটা নিউলি ইনভেন্টেড ব্যাটারি, অনেকেই এই ক্যাথোড নিয়ে কাজ করার চেষ্টা করতেছে যে কিভাবে অক্সিজেনটাকে ইফিশিয়েন্টলি হারভেস্ট করা যায়, কারণ অক্সিজেন হারভেস্টিং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখতেছি লিথিয়াম আসলে অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, মানে রিয়াকশন এবং আবার যে লিথিয়ামকে ব্যাক করে লিথিয়াম অ্যানোডে ফিরে যেতে হবে, যার কারণে প্রবলেম হচ্ছে, কিন্তু এখানে সেফটি ইস্যু আছে, যেটা আমি বলছি আগে যে লিথিয়াম প্লেটিং, অর্থাৎ এই যে ম্যাটেরিয়ালটা এখানে থাকবে সেই ম্যাটেরিয়ালের উপরে লিথিয়ামটা প্লেট হয়ে তার সার্ফেসটা কাভার করে ফেলতে পারে, এবং পরে চার্জ এবং ডিসচার্জের ক্ষেত্রে দেখা যাবে যে লিথিয়াম আমাদের যেই যে লেভেলে আমরা যাচ্ছি ওই লেভেলে চার্জ করতে পারতেছে না ব্যাটারিটাকে, যার জন্য লিথিয়াম এয়ার ব্যাটারিটা প্রমিসিং, কিন্তু এখনো অনেক রিসার্চ লেভেলে আছে এটা। এখন দেখা যাচ্ছে যে এই আমরা এখন আসতেছি যে আমরা ব্যাটারি বেসিক শেষ করলাম এবং ন্যানোটেকনোলজি বেসিকটাও শেষ, এখন আমরা এটাকে একসাথে কম্বাইন করবো কিভাবে, আমরা আসলে কেন ন্যানো স্কেলের কথা চিন্তা করতেছি একটা ব্যাটারি সাথে নিয়ে কাজ করো, কারণ আমি আগে বলছি যে একটা ব্যাটারি একটা ম্যাটেরিয়াল ন্যানো স্কেলের বিহেভিয়ারটা অনেক বেশি হয়, বেশি মানে ভালো হয়, যেমন একটা যে একটা উদাহরণ বলা যেতে পারে এখানে যে
একটা অ্যালুমিনিয়ামের একটা নর্মাল 1 মিটার পাতের যেই রকমের সে ভার সহ্য করতে পারে, যে রকমের স্ট্রেন তার থাকবে, তার চেয়ে যদি আমরা সেইটার তুলনা করে যদি সেটাকে আমরা ন্যানো ম্যাটেরিয়াল লেভেলে নিয়ে যাই, তাহলে তার সাথে তার থেকে প্রায় 4 to 5 টাইমস স্ট্রেন তার বেড়ে যাবে, যদিও সেটা ন্যানোমিটার লেভেল হবে। এবং কিন্তু ওটা ওটা তো আমরা আর সরাসরি তার উপর কোনো প্রেশার ক্রিয়েট করব না, কিন্তু আমরা ওটা ন্যানোমিটার স্কেলে যখন ওটা ওই স্ট্রেন স্ট্রেসটা ক্যালকুলেট করব, তখন সেটা তো অনেক বেশি হবে ইন টার্মস অফ সাইজ, যার কারণে আমরা এনার্জি স্টোরেজের কারণে, কারণ এনার্জি স্টোরেজ করার ফলে কিন্তু সেটাকে বারবার লিথিয়েট ডিলিথিয়েট করতে হয়, সেটা যদি ক্র্যাকিং হয়ে যায় খুব সহজে, খুব বেশি যদি হার্ড না হয়, খুব বেশি যদি সেটাকে ধরে রাখতে না পারে, তাহলে সেটা খুব সহজে ক্র্যাক করবে, যার কারণে স্ট্রেস স্ট্রেন এগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যার কারণে আমার ন্যানোমিটার স্কেলটা অথবা ন্যানো স্কেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। এবং এটার আরো অনেক বেশি ব্যাপার আছে ন্যানোমিটার স্কেল, যেমন আমরা কালারের ডিফারেন্স দেখতে পারি, যেমন একটা সলিউশনের মধ্যে যদি ফর এক্সাম্পল গোল্ড ন্যানো পার্টিকেল গুলা একটা সলিউশনের মধ্যে যদি থাকে, তাহলে ওটার বিভিন্ন সাইজের ন্যানো পার্টিকেল থাকার কারণে তার কালার বিভিন্ন রকমের হয়, যেমন যদি সেটা রেড হয় তাহলে তার সাইজ গুলা ন্যানো মেটেরিয়াল সাইজ গুলো অনেক বড় হয়, যদি সেটা ছোট হয় তাহলে আবার সেই কালারটা নীল হয়ে যায়। তো এইরকম সাইজ, সলিউবিলিটি, মেটেরিয়াল স্ট্রেংথ, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিও অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যেমন দেখা যায় যে একটা নর্মাল কার্বনের, যদি আমরা 1 মিটার কার্বনের কথা চিন্তা করি, 1 মিটার কার্বনের একটা দণ্ড যদি আমরা থাকি গ্রাফাইটের, সেটা থেকে যদি আমরা একটা ন্যানো টিউবের কথা চিন্তা করি, সেই ন্যানো টিউব কিন্তু অনেক বেশি হাইলি কন্ডাক্টিভ হতে পারে, ইভেন মেটালের চাইতে বেশি কন্ডাক্টিং বিহেভিয়ার দেখাতে পারে, কারণ সেটা আমরা ন্যানো স্কেলে চলে যাচ্ছে। এবং আমরা ন্যানো স্কেলে এই জন্য চিন্তা করতেছি যে আমাদের এই এনার্জি স্টোরেজটা অ্যাটমিক লেভেলে হয়, ন্যানো লেভেলে হয়, যার জন্য আমরা ন্যানো স্কেলে চিন্তা করি। আর আমি আগে বলছি কোয়ান্টাম মেকানিক্সেরও একটা বিষয় আছে এখানে, যে কিভাবে আমরা ন্যানো ন্যানো স্কেলে আমাদের ইলেকট্রিক ইলেকট্রনের বিহেভিয়ার গুলো কেমন হয়, সেগুলো আমাদের এখানে বিষয় আছে, যার কারণে আমাদের ন্যানো স্কেল নিয়ে আমাদের এনার্জি স্টোরেজের উপরে কাজ করতেছি। তো আসলে আমরা এখন দেখবো যে কিভাবে আসলে এই ছোট সাইজ করলে আমাদের লাভটা কি হয়। লাভটা হয় হচ্ছে আমাদের ছোট সাইজ যখন আমরা করি, তখন আমাদের সারফেস টু ভলিউম রেশিও অনেক বেড়ে যায়। যেমন যদি আমরা একদম লেফট সাইড চিন্তা করি, যেখানে দেখা যাচ্ছে স্লাইড, এটা যদি প্রতিটা একটা 1 মিটারকে আমাদের 3 ভাগে ভাগ করি, তাহলে প্রতি সে 3টা করে ভাগ হবে এবং 9টা করে পার্টিকেল এখানে থাকবে, এবং সেটা সার্ফেসে যদি আমরা চিন্তা করি তাহলে 54 নাম্বারস অফ পার্টিকেল থাকবে সার্ফেসে, এবং ভলিউম হবে তার হচ্ছে 27 মিটার কিউব, তাহলে আমাদের 57 54/27 সার্ফেস টু ভলিউম রেশিও অনলি 2 হবে। এটা যদি আমরা সাইজ যদি একটা কমায় ফেলি, অর্থাৎ 2 2 মিটার করে ফেলি এটার সাইজ, তাহলে সেটা সার্ফেস টু ভলিউম রেশিও হবে 3। আবার যদি আমরা সেটাকে মাত্র 1 মিটার নিয়ে আসি, অর্থাৎ ন্যানোমিটার যত ছোট থেকে গেছে, দেখতেছি যে সার্ফেসের টু ভলিউম রেশিওটা অনেক বেশি বাড়তেছে, এবং সার্ফেসে অ্যাটমটা থাকার কারণে আমরা ন্যানোমিটার লেভেলে অনেক বেশি বেনিফিট পাইতে পারি, যেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই যে পোকাটা, এই যে এটা বলে হচ্ছে আমার মনে হয় ওয়াটার স্লাইডার বলে থাকে বাংলায় এটার নাম, আমি মনে নেই, এটা আমি দেখছি, অনেক অনেকে হয়তো দেখে থাকবে যে নদীর মধ্যে এই পুকুরের মধ্যে এই পোকাগুলো কিন্তু পানির উপর দিয়ে হেঁটে বেড়ায়, এবং এটা কিন্তু ডুবে যায় না, অথচ একটা ছোট্ট একটা লোহার কিন্তু একটা ছোট্ট একটা অংশ, যেটা পিন 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 হেডের সাইজ, সেটা কিন্তু পানির মধ্যে দিলে ডুবে চলে যাবে, কিন্তু এখানে কিন্তু এই পোকাটা ডোবে না। ইভেন এখন মানুষ এটাও ট্রাই করতেছে পানির উপর দিয়ে এই টেকনোলজি ইউজ করে কিভাবে হাঁটা যায়, এটা কারণ হচ্ছে সার্ফেস চেঞ্জ হয়ে যায়। আমি বলছি সার্ফেস টু ভলিউম রেশিও, সার্ফেস যত বেশি অ্যাটম আমরা রাখতে পারবো তত বেশি সার্ফেস টেনশনটা আমাদের বাড়বে, যার যার কারণে আমার সার্ফেসের উপর তত বেশি স্ট্রেংথ দেওয়ার ফলেও কিন্তু আমার সেটা ডুবে যাবে না আমাদের সেই অংশটা, যার কারণে এই ন্যানোমিটার লেভেলে এটা একটা ন্যানো স্কেলের একটা বেনিফিট আছে, যার কারণে আমরা ন্যানোমিটার লেভেলটাতে আমরা চিন্তা করতেছি। এখন যদি আমরা বলি যে ন্যানোমিটারের ব্যাটারিতে কিভাবে কাজ হয়, ন্যানো ন্যানো স্কেল ন্যানো ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে সিলিকন নিয়ে, যে আমি বলছিলাম ন্যানো আমি কাজ করছি সিলিকন নিয়ে, ন্যানো সিলিকন প্রোডাকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ সিলিকন আমি বলছি যে অনেক বেশি হাইলি ওর ক্যাপাসিটি অনেক বেশি হয়, কিন্তু ক্যাপাসিটি বেশি হইলেও সেই ক্যাপাসিটিটা কিন্তু খুব বেশি আবার দ্রুত ডিগ্রেড করতে পারে, কারণ সিলিকন হচ্ছে অনেক বেশি হার্ড একটা ম্যাটেরিয়াল যেটা অনেক বেশি সহজে ক্র্যাক করে। এই ক্র্যাকিংটাকে মানে কমানোর জন্য এটার উপরে
অনেকে কার্বন কোট করতেছে, অনেকে অন্যান্য ম্যাটেরিয়াল কোট করতেছে, এবং সেই ম্যাটেরিয়াল গুলো হবে অবশ্যই ন্যানোমিটার লেভেলে, অর্থাৎ কোটিং এর থিকনেসটা হবে ন্যানোমিটার লেভেলে, যেন এই সিলিকনটা এক্সপ্যান্ড হয়ে সেটাতে ব্রেক না করে, প্রতিটি অ্যাটম যেন ব্রেক না করে। কারণ আমি বলছি সিলিকন অনেক বেশি তাড়াতাড়ি ব্রেক করে, কিন্তু যদি আমরা সেটাকে একটা কার্বন দিয়ে কোট করতে পারি তাহলে সেটা অত সহজে ব্রেক করবে না, এবং এটা অবশ্যই ন্যানোমিটার লেভেলে হতে হবে। যদি নর্মাল স্কেলে হয় তাহলে সেটা খুব সহজে ব্রেক করবে, কিন্তু ন্যানোমিটার স্কেলে সিলিকনের ব্রেকিং ফেনোমেনাটা অত সহজে ঘটে না, যার কারণে কার্বনকে তার উপর কোট করার ফলে এটার ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, এটার ডিউরেবিলিটি অনেক বাড়ে। এর জন্য আমরা এই ন্যানো টেকনোলজিটাকে এই ন্যানোমিটার লেভেলে এনে আমরা আমাদের ব্যাটারি অথবা এনার্জি স্টোরেজে কাজে লাগাতে পারি। নেক্সট আসে আসলে অ্যাডভান্সড এনার্জি স্টোরেজ ডিভাইসেস। অর্থাৎ আমরা অ্যাডভান্সড এনার্জি স্টোরেজ কেন বলতেছি, ব্যাটারি তো ব্যাটারি তাই না, ব্যাটারিতে এর মধ্যে অ্যাডভান্সড কি আছে? আমি আসলে এখানে দেখাচ্ছি যে টেসলা আসলে তৈরি করে হচ্ছে এই ছোট ছোট সিলিন্ড্রিক্যাল সেল বলে এগুলোকে, এটাই এটাই টেসলার ব্যাটারি। কিন্তু এটুকু একটা ব্যাটারি কিভাবে একটা ইলেকট্রিক ভেহিকেল কে পরিচালনা করে, কি ইলেকট্রিক ভেহিকেল এর মোটর কে কিভাবে পাওয়ার সাপ্লাই করে, সেটা হচ্ছে তারা যখন এই ছোট ছোট একটা ইউনিট তৈরি করে, এই প্রত্যেকটা ইউনিট কে তারা একটা ব্যাটারি প্যাকের মধ্যে একসাথে নিয়ে আসে এবং প্রত্যেকটা কানেকশন দিয়ে সিরিজে কানেক্ট করে রাখে, যার কারণে এই পুরা সমস্ত মিলে একটা বড় ব্যাটারি সাইজের মতো কাজ করে, অনেক বড় ব্যাটারি পাওয়ার হিসেবে কাজ করে। যার কারণে যে অ্যাডভান্সড ব্যাটারি, এই পুরাটা যদি একটা ব্যাটারি হতো তাহলে কিন্তু এটার উপরে অনেক বেশি সেফটি ইস্যু থাকতো, কারণ প্রত্যেকটা ব্যাটারিতে আমি বলছি লিথিয়াম থাকে, লিথিয়াম অনেক হাইলি রিয়াক্টিং, যে কোনো ভাবে যদি কোনো রকম লিকেজ ঘটে যায় তাহলে সেটা খুব সহজেই বাস্ট করবে এবং সেটা একটা অনেক বড় সেফটি ইস্যু হয়ে দাঁড়াবে, যার কারণে ছোট ছোট ব্যাটারি গুলা অনেক বেশি সহজ, কারণ এটাকে কিন্তু ব্রেক করা এত সহজ হবে না, কারণ এটা অনেক স্টেনলেস স্টিল দিয়ে এটাকে এর মধ্যে অ্যানোড এবং ক্যাথোড এবং ইলেকট্রোলাইট এর মধ্যে আছে, এবং এই ব্যাটারিটাকে থাউজেন্ডস অফ ব্যাটারি কানেক্ট করে একটা বড় ব্যাটারি প্যাকের মধ্যে করে একটা ইলেকট্রিক ব্যাটারির জন্য 900 ওয়াট আওয়ার মতো লাগে সেই রকম একটা সাইজে নিয়ে যাওয়া হয়। এটা অর্থাৎ এই ব্যাটারিটাকে ইঞ্জিনিয়ারিং করে একটা অ্যাডভান্সড লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। এই জন্য এখানে অ্যাডভান্সড লেভেলের ব্যাটারিটা, আমাদের এই আরো কিছু এনার্জি স্টোরেজ ডিভাইস আছে, সেটা হচ্ছে সুপার ক্যাপাসিটর, ফুয়েল সেলও আছে, ফ্লাই হুইল আছে, এগুলো আসলে অনেক বেশি ইউজড হতে পারে, কিন্তু এগুলো রিসার্চ লেভেল আছে। ফুয়েল সেলটা অনেক বেশি প্রমিসিং, এবং সুপার ক্যাপাসিটরের আবার অনেক বেশি চার্জ এবং ডিসচার্জ অনেক বেশি ফাস্ট হয়, যার কারণে আমাদের ব্যাটারি নিয়েই কাজ করতে হবে, এবং এর জন্য তারা টেসলা এবং অন্যান্য ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি চিন্তা করছে যে কিভাবে ব্যাটারিটাকে সেভ করা যায় এবং তার পারফরমেন্সটাকেও বাড়ানো যায়। কারণ একটা একটা বড় একটা ব্যাটারিকে যেমন নিয়ন্ত্রণ করা কঠিন হবে, তার পারফরমেন্স সেখান থেকে বের করে আনা কঠিন হবে, কিন্তু একটা ছোট্ট একটা সেলের পারফরমেন্স কিন্তু খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় এবং সেটা থেকে কিন্তু খুব বেশি হাইলি ইফিশিয়েন্ট এনার্জি পাওয়া যেতে পারে। এই জন্যই তারা এটা করছে, এবং এটা একটা অ্যাডভান্সড এনার্জি স্টোরেজ তারা আবিষ্কার করছে যে কিভাবে এটাকে অ্যাডভান্স করা যায়। তারপরে আছে সলিড স্টেট ব্যাটারি আছে, আমি যেটা আগে বলছি টেসলা তৈরি করছে ব্যাটারি প্যাক, এবং ব্লেড ব্যাটারি নামে একটা ব্যাটারি তৈরি করছে বিওয়াইডি, এটা হচ্ছে চাইনিজ একটা কোম্পানি। তারা দেখাইছে সম্প্রতি, আমি কয়েকদিন আগে দেখলাম ভিডিওটা, যে প্রত্যেকটা অ্যানোড এবং ক্যাথোড এবং প্রত্যেকটা ব্যাটারি কে এইভাবে সিলিন্ডারিক্যাল না করে ওটাকে একটা পাতলা একটা ব্লেডের মতো সাইজে করে প্রত্যেকটা একটার পর আর একটা একটার পর আর একটা সাজে ওটার একটা তৈরি করা হয়, সেটা ব্লেড ব্যাটারি, যেটা আবার নর্মাল লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে অনেক বেশি সেফ থাকে, কারণ ওর প্রত্যেকটা ব্লেড এক একটা অংশের এক একটা সেলের থেকে একটা সেলের একটা ডিস্টেন্স থাকে, যার কারণে এটা যদি কখনো বাইরে থেকে কোনো রকমের প্রেশার পায় তাহলে সেটা শর্ট সার্কিট হয়ে যাবে না, যার জন্য এটা হয়। তারপরে স্যামসাং টয়টা তারা তৈরি করতেছে অনেক রকমের ব্যাটারি, যেটা অল সলিড স্টেট ব্যাটারি তৈরি করতেছে স্যামসাং এবং টয়টা অলরেডি বাজারে নিয়ে আসছে, আর সবগুলো প্রিন্সিপাল একই। এখানে সলিড স্টেট বলতে হবে হচ্ছে ইলেকট্রোলাইটটা সলিড হবে, অর্থাৎ ইলেকট্রোলাইটটা লিকুইড হবে না, আমরা আগে দেখি লিথিয়াম আয়নে থাকে ইলেকট্রোলাইটটা সলিউশন আকারে থাকে, কিন্তু এখানে সলিড স্টেটে ইলেকট্রোলাইটটাও হবে সলিড, যার কারণে এটার অনেক সেফটি, বেটার ফাস্ট চার্জিং হয়, এক্সটেন্ডেড সাইকেল লাইফ থাকে, অনেক অনেকবার চার্জ এবং ডিসচার্জ করা যায়, হায়ার এনার্জি ডেন্সিটি থাকে, কিন্তু একটু প্রবলেম আছে, চ্যালেঞ্জ আছে, যেগুলো কস্ট অনেক বেশি থাকে, আলট্রা পিওর ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট লাগে, অর্থাৎ ম্যাটেরিয়ালটা অনেক বেশি পিওর হতে হয়, নট ফুলি ডেভেলপড, এটা খুবই লেভেলে আছে, রিসার্চ লেভেলে আছে, এবং এটা রিসার্চ ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা একটু অন্যরকম, কারণ এটা নর্মাল ব্যাটারি চার্জিং এর ইনফ্রাস্ট্রাকচারটাকে চার্জ করা যাবে না, যার জন্য এটা একটু কস্টলি বিষয়, যার জন্য এটা ট্রেন্ডিং কিন্তু অত বেশি লেভেলে নাই। এখানে দেখানো হচ্ছে কিভাবে
লেড অ্যাসিড নিকেল হাইড্রোজেন এবং সলিড স্টেট ব্যাটারিটার পাওয়ারটা কেমন তুলনামূলক অন্যটার সাথে। এখন আমি আসতেছি যে আমাদের স্টুডেন্টরা এবং যারা রিসার্চ করতে চান ফ্যাকাল্টি থেকে, তাদেরও আসলে কিভাবে এখানে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। আমি একটু সবাইকে বলবো এখানে একটু ভালো করে খেয়াল করতে, যাতে আসলে এই এই আগে যে বিষয়গুলো সেগুলো আসলে ফাউন্ডেশনের কথা বলছি, এখন বলবো যে আমাদের কি কন্ট্রিবিউশন হতে পারে এই প্রেজেন্ট সেট আপে। যেমন বিউবিটির প্রেজেন্ট সেট আপে আমরা কিভাবে সেখান থেকে রিসার্চ করতে পারি, সেটা প্রথমত হচ্ছে ন্যানোম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট কিন্তু খুব একটা কঠিন বিষয় না। কোর প্রিসিপিটেশন এবং প্রিসিপিটেশন রিয়াকশনের মাধ্যমে খুব সহজে ন্যানোমেটেরিয়াল ডেভেলপ করা যায়। জাস্ট কিছু কেমিক্যাল মিক্স করে ন্যানোমেটেরিয়াল ডেভেলপ করা সম্ভব। ন্যানোমিটার লেভেলটা যদি আমরা একটা কেমিস্ট্রি ল্যাব সেট আপ করতে পারি সেটা তো সম্ভব, যদিও সেটা ক্যারেক্টারিস্টিক্স একটু কঠিন হবে, কারণ ACM, XRD, DSG এগুলো আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ গুলো, সেগুলো হয়তো আমাদের কাছে অ্যাভেলেবল হবে না। কিন্তু আমরা প্রথমত যে বিষয়গুলো আছে, যে ন্যানোমেটেরিয়াল ডেভেলপমেন্টের যে রিয়াকশন গুলো, সেগুলো আমরা প্রপোজ করতে পারবো যে এই 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 সিস্টেমে আমরা ন্যানোমেটেরিয়ালটা তৈরি করতে পারবো, এবং সেটা দেখে আমরা পরে সিমুলেশনে যেতে পারবো। সিমুলেশনে যেমন কমসল NCC যেটা সফটওয়্যার নাম, কমসল হচ্ছে একটা মাল্টি ফিজিক্স সিমুলেশন এনভায়রনমেন্ট। এই কমসলটা কিছু মানে ফ্রি ভার্সনও অ্যাভেলেবেল আছে অনলাইনে, এবং এটা এটার অনেক বেশি অ্যাপ্লিকেশনও এরা এদের ওয়েবসাইটে দিয়ে দিছে। আমি আমি ওইটাও যদি সবাই একটু ই করে আমি ওইটাও দেখাবো যে কিভাবে এরা সমস্ত অ্যাপ্লিকেশন গুলা, ওদের থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশন কমসলের, এবং তার মধ্যে ব্যাটারির অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাদের টিচাররা অথবা আমাদের স্টুডেন্টরা যে কেউ চাইলে রিসার্চ করার জন্য, থিসিস করার জন্য সেখান থেকে যে কোনো একটা মডেল সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সেটাকে মডিফাই করতে পারে, সেটা তাদের নিজেদের যেই থিওরিগুলো আছে, নিজেদের যে চিন্তাগুলো, সেগুলো সেখানে অ্যাপ্লাই করতে পারে। যেন কমসলটা আমাদের বাংলাদেশের পারপাসে একটু ইজি হবে ইউজ করার জন্য, কারণ এরা এটা অনেক বেশি ওপেন, এবং এদের লার্নিং অনেক সফটওয়্যার লার্নিং ওয়েবসাইট আছে যেখানে এরা সবকিছু বেসিক সবকিছু শিখাই দিছে, এবং যে কেউ চাইলে এটা খুবই সহজেই শিখতে পারবে। তার জন্য আমি কমসলের উপরে একটু সবাইকে গুরুত্ব দেওয়ার জন্য বলো, যদি কেউ থাকে যে আমি একটু রিসার্চ করতে চাই ব্যাটারি নিয়ে, তাহলে এই কমসলটা সিমুলেশন লেভেলের জন্য খুবই ভালো। আর আছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কিছু আছে, যেটাকে বলে ইলেকট্রোকেমিক্যাল ইম্পিডেন্স স্পেকট্রোস্কোপি, যেটা আমাদের ব্যাটারির স্টেটটা বুঝতে সাহায্য করে যে ব্যাটারিটা কতটুকু ক্যাপাসিটি, কতটুকু তার রেজিস্ট্যান্স। কারণ আমরা জানি সেখানে একটি অ্যানোড আছে, ক্যাথোড আছে, এবং মাঝখানে একটি ইলেক্ট্রোলাইট আছে, প্রত্যেকটার কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স একটা লেভেল আছে, সেই লেভেলটা যদি ক্রস করে তো সে বেশি হয় অথবা খুব বেশি কম হয়, তাহলে কিন্তু ব্যাটারিটা খুব বেশি কাজ করবে না। সেই রেজিস্ট্যান্সগুলো আমাদেরকে বলে দেয় ইলেকট্রোকেমিক্যাল ইম্পিডেন্স স্পেকট্রোস্কোপি, যেটা হচ্ছে এই কর টেস্ট একটা ইনস্ট্রুমেন্ট। এটা চাইনিজ, এটা খুব বেশি দামও নয়, এটা আমরা ইউজ করি ল্যাবে, আরো বেশি দামিও ম্যাটেরিয়াল টুলস আছে। আমরা চাইলে এটাও মানে মোটামুটি একটা ফান্ডিং পেলেই এটা কালেক্ট করে আমরা EIS স্টাডিটাও করতে পারি অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কারণ এখানে সার্কিটের বিষয় আছে, সার্কিট থেকে সার্কিটের ফিটিং এর বিষয় আছে, রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স এর ভ্যালু গুলোকে ডিফাইন করে সেটা একটা নতুন একটা রিসার্চের পেপার পাবলিশ হয়ে যেতে পারে খুব ইজিলি। এবং অবশ্যই পাওয়ার ইলেকট্রনিক্স এর কনভার্টারের যে DC-DC কনভার্টার, সেগুলোতেও আমাদের ইলেকট্রনিক্স এর যারা তারা কাজ করতে পারে, তারপরে মোটর ডিজাইনও করতে পারে যারা ইলেকট্রিক্যালের রিসার্চ করতে চাই। সো এই বিষয়গুলো আমি আর একটু ডিটেল বলছিলাম। ন্যানোমেটেরিয়াল ডেভেলপমেন্ট, যেমন আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে হিট ট্রিটমেন্ট। জাস্ট একটা TOS মানে একটা কেমিক্যাল আছে, টেট্রাহাইড্রাল অর্থোসিলিকেট, ওটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিক্স করলে তার নিচে সাদা রঙের একটা সিলিকন ডাইঅক্সাইডের কিছু পাউডার জমা হয়, যেটা আসলে বাই ইন অ্যান্ড ইটসেলফ এজ এ ন্যানো পার্টিকেল হয়ে জমা হয় সেখানে। ন্যানো পার্টিকেলগুলো নিয়ে যদি আমরা ম্যাগনেশিয়ামের সাথে হিট ট্রিট করি, তাহলে সেখান থেকে আমরা সিলিকন পাই। তো এই সিলিকন গুলো আবার ন্যানো সাইজের হয়, কারণ অলরেডি সিলিকন ডাইঅক্সাইড গুলো ন্যানো পার্টিকেল আকারে থাকে, সেখান থেকে সিলিকন গুলো ন্যানো সাইজে হয়। এখানে অবশ্যই একটু ফার্নেসের বিষয় আছে, মানে একটা যে ফার্নেসটা আসলে একটু কস্টলি, কিন্তু যে প্রথমে যে বলছি যে রিয়াকশন গুলো, যে ন্যানো ম্যাটেরিয়াল যে প্রিকার্সার যেগুলো, সেইগুলোতেও আমরা অনেকে কন্ট্রিবিউট করতে পারি যে আমরা এই এই জিনিসটা আমাদের ব্যাটারিতে কাজে লাগতে পারে। যেমন আমি যদি বলি যে সিলিকন ডাইঅক্সাইড, আমি সিলিকন ডাইঅক্সাইড খুব সহজে তৈরি করতে পারতেছি, খুব ইজিলি কস্টিভেটিভলি তৈরি করতে পারতেছি, যাতে এটা একজন ইউজ করতে পারে অ্যাজ এ ব্যাটারি ম্যাটেরিয়াল, তো আমি এটা বলতে পারি যে এটা এই কাজে ইউজ হতে পারে। তারপর সিমুলেশন মডেল, এখানে কমসল মডেল একটা দেখানো হয়েছে, আমি এটা আগেই বলছি যে ব্যাটারি মডেলের ওদের অনেক বেশি
এক্সিস্টিং মডেল ওখানে দেওয়া আছে, রেডি মডেল, যে কেউ চাইলে সেটাকে ডাউনলোড করে একটু একটু বুঝে ওটাকে মডিফাই করতে পারে। তো এখানে দেখা, এখানে এই একটা পেপারে তারা এটা লিথিয়াম আয়নের যে ফ্লোটা সেটা কেমন হয়, সেটার বিহেভিয়ার কেমন হয়, সেটা কিভাবে অ্যানোড থেকে ক্যাথোডে পাস হয়, সেই যে বিহেভিয়ার গুলো ফিজিক্সে কোয়ান্টাম যে বিহেভিয়ার গুলো আছে, অর্থাৎ এর যাওয়া আসাটা কেমন হয় এবং তার বিহেভিয়ারটা কি রকম থাকে, এটা এখানে সিমুলেশন মডেলে তারা দেখাইছে। এটাও আমরা আমরা চাইলে এই সিমুলেশন মডেলটা নিয়েও আমরা কাজ করতে পারি। তারপর আছে হচ্ছে এই যে আমি যেটা বললাম ইআইএস, ইলেকট্রোস্ট্যাটিক ইম্পিডেন্স, ইলেকট্রোকেমিক্যাল ইম্পিডেন্স স্পেকট্রোস্কপি। এখানে আসলে আমাদের মোটামুটি যারা আছে, আমাদের রিসার্চ যারা করছে, তারা এটা খুব বেশি কন্ট্রিবিউট করতে পারে। আমি বললাম যে ওই রকম একটা ইকুইপমেন্ট পাইলে, অথবা ব্যাটারিটাকে প্রথমে কনসোলে মডেল করে যদি আমরা সেখান থেকে একটা ইলেকট্রো কেমিক্যাল অথবা ইলেকট্রোলাইটের রেজিস্ট্যান্স যদি আমরা বিহেভিয়ার পাই, সেটা এই যে এরকম হয়, আমি আরো আমি এটা আমার নিজের করা, আমার ল্যাবে করা, তো আমি এটা দেখাচ্ছি এই জন্য যে এই 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 বিহেভিয়ারটা আমার ব্যাটারিটা শো করছে। এই যে এই বাম পাশে যেটা, সেটা হচ্ছে এরকম একটা সেমি সার্কেল, তারপরে একটা স্ট্রেট লাইন। এখন এই সেমি সার্কেল হচ্ছে এখানে দেওয়া আছে, সেমি সার্কেলটা আসলে রিপ্রেজেন্ট করে ইলেকট্রোলাইট রেজিস্ট্যান্স। এবং অনেক সময় সেকেন্ড সেমি সার্কেল হয়, সেটা চার্জ ট্রান্সফার এবং মাস ট্রান্সফারের একত্রিত হয়ে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। এবং এটা এখানে দেখানো হয়েছে একটা টিপিক্যাল লিথিয়াম আয়ন ব্যাটারি সার্কিটরি কিভাবে থাকে। এই আরএস হচ্ছে ইলেকট্রোড রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা যে ইলেকট্রোডটা তৈরি করি সেটা একটা রেজিস্ট্যান্স থাকে, কারণ সেখানে একটা কারেন্ট কালেক্টর থাকে, কপার থাকে, সেখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তারপরে ইলেকট্রোলাইটের রেজিস্ট্যান্স তৈরি হয়, যেটা হচ্ছে যে RCT1 এবং CPE। CPE হচ্ছে কনস্ট্যান্ট ফেজ এলিমেন্ট, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর। এইভাবে একটা এলিমেন্ট তৈরি হয় এবং এটা একটা ভ্যালু হওয়ার কারণে এই কার্ভটা এরকম প্রথমে সেমি সার্কেলের বিহেভিয়ার হয় এবং তারপরে এটা আস্তে আস্তে লিনিয়ারে চলে যায়। এবং লিনিয়ারটা হচ্ছে ওয়ারবার্গ রেজিস্ট্যান্স নামে একটা স্পেশাল ভ্যালু আছে, যেটাকেও আমরা জাস্ট এই এই সার্কিটটাকে ফিট করতে হবে। আমি যে এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওই ইকুইপমেন্ট থেকে ফিট করা, কিন্তু আমরা চাইলে এটাকে ম্যাটল্যাব কোডিং এর মাধ্যমে আমরা এটাকে ফিট করতে পারি সার্কিটটা। জাস্ট আমাদের নির্ণয় করতে হবে যে এইটার এই যে এই সার্কিটটার এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট মানে রেজিস্ট্যান্স ইম্পিডেন্স কত হবে, ইম্পিডেন্স কেমন হবে, সেই ইম্পিডেন্সটা কি এইটার সাথে ম্যাচ করবে কিনা। অনেক রেডি কোডই আছে, অনলাইনে সার্চ করলে আমরা পাবো ইলেকট্রোকেমিক্যাল ইম্পিডেন্স স্পেকট্রোস্কোপি দিয়ে, এবং এটার একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স করে এবং প্রত্যেকটা ভ্যালুকে টেস্ট করে দেখা যে এই ভ্যালুটা কোন ভ্যালুটার জন্য আমরা এটা খুব বেশি ভালোভাবে ফিট হতে পারে, এবং তার জন্য এই আরএস এর ভ্যালুটা কত লাগে যার জন্য এটা খুব বেশি ফিট হয়ে যায়, আরসিটি ভ্যালুটা কত হয় যা যেটা হলে এটা অনেক বেশি ফিট হয়, এই এই লিনিয়ার লেভেলটা কেমন ফিট হয়, এটার এই ভ্যালুগুলোকে আমরা যখন অপটিমাইজ করব বিভিন্ন অপটিমাইজেশন অ্যালগোরিদম দিয়ে, যেটা আমরা ম্যাটল্যাবে সহজেই করতে পারি, এখন বাংলাদেশ থেকে বসেই আমরা করতে পারি, সেটা করতে পারলে আমরা এটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল পেপার পাবলিশ করা যেতে পারে, যেটা Q1 Q2 তে পাবলিশ করার মতো হতে পারে যদি সেরকম ফান্ডামেন্টাল কিছু সেখানে থাকে। তো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তারা অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল করে দেখবে, যদি তারা রিসার্চ করতে চাই, কোনো ফ্যাকাল্টি যদি সেটা নিয়ে আগ্রহী হয় তাহলে এটা নিয়েও কাজ করতে পারে। ইভেন ডাটা অ্যানালাইসিস এর জন্য ইউজ করা যেতে পারে ম্যাটল্যাব সফটওয়্যারটা। আসলে এই এখানে আসলে আমার মোটামুটি আমি সাম আপ করতেছি আমাদের আজকের যেই ওয়েবিনারটা ছিল অথবা যে টেবিল রিসার্চ প্রেজেন্টেশনটা ছিল।